হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টা স্পেশাল সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ লাইভ মক টেস্ট সিরিজে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স বা ইভিএস থেকে ক্লাস নাম্বার 11-তে। এখানে আমরা পলিউশন নিয়ে আলোচনা করব। আজকে পলিউশনের পার্ট 2 আমরা আলোচনা করব এখানে, এবং সেখানে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 4টা করে তোমরা অপশন পেয়ে যাবে। পলিউশনের পার্ট 1 আমরা অলরেডি গতকালকের ক্লাসে আলোচনা করেছি, সেখানে বেশ কিছু প্রশ্ন আমরা ডিসকাস করেছিলাম। সেখানে আজকে পলিউশনের পার্ট 2টা আমরা করব, এবং এরপরে পলিউশনের আরও দুটো ক্লাস রয়েছে, সেখানে আমরা পুরো পলিউশনের পার্টটা, যেখানে জল দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, প্রত্যেকটা পার্টকে আমরা ধরে ধরে কমপ্লিট করব। তো আজকে সেটা যে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 4টা অপশন তোমরা পাবে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর তোমাদের মনে হয় সেটা তোমরা নিচে কমেন্টে জানাতে পারো। বলছে পরিবেশের প্রধান প্রাথমিক দূষক হলো, এই যে টার্মটা দেখতে পাচ্ছ প্রাথমিক দূষক, এটা কি দূষক? মানে হচ্ছে যে দূষণ ঘটাবে, যে দূষণ ঘটায়। আর প্রাথমিক দূষক মানে হচ্ছে যে সমস্ত পদার্থগুলো সরাসরি পরিবেশে মিশে পরিবেশ দূষণের জন্য দায়ী বা পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে, তাদেরকেই প্রাথমিক দূষণ বলা হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, NOx, যেটাকে বলা হয় নাইট্রোজেনের অক্সাইড। বিভিন্ন রকমের অক্সাইড হতে পারে নাইট্রোজেনের। এটা মূলত কী সৃষ্টি করে? ধোঁয়াশা, ঠিক আছে, ধোঁয়াশা সৃষ্টি করে। আর তার পাশাপাশি অ্যাসিড রেইনের জন্য কিন্তু এটা দায়ী, ঠিক আছে। অ্যাসিড রেইনের কিন্তু একটি মূল উপাদান নাইট্রোজেন অক্সাইড থেকেই পাওয়া যায়। এবং এটা কোথা থেকে আসে এই গ্যাসগুলো? প্রধানত পেট্রোল, ডিজেল ইত্যাদি জ্বালানির ফলে কিন্তু এই গ্যাস উৎপাদিত হয়। বিভিন্ন রকমের মোটর গাড়ি, যানবাহন, কলকারখানা থেকে এই গ্যাসটা নির্গত হয়ে থাকে। নেক্সট আসবো নাইট্রোজেনের যে অক্সাইডটি প্রধান গ্রিনহাউস গ্যাস হলো, বা নাইট্রোজেনের কোন অক্সাইডটা একটা প্রধান গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসটা কি? গ্রিনহাউস গ্যাস হচ্ছে পৃথিবীতে বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন রকমের গ্যাস, যেগুলো পৃথিবীর তাপমাত্রা প্রতিদিন বাড়িয়ে তুলছে এবং যার জন্য বিভিন্ন মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সেই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয়, যেগুলো পরিবেশের পক্ষে অস্বস্তিকর, ঠিক আছে, বা অস্বাস্থ্যকর। তো বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত সবথেকে প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, যার পরিমাণ বায়ুতে 0.03%, যেটা ক্রমবর্ধমান, যেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো নাইট্রোজেনের যেই অক্সাইডটা গ্রিনহাউসের মানে প্রধান গ্যাস, সেটা হচ্ছে N2O, যেটাকে বলা হয়ে থাকে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। ওকে, নেক্সট প্রশ্ন আসি, প্রশ্ন নম্বর 3, ওজোন স্তরের ঘনত্ব হ্রাস করে নাইট্রোজেনের কোন অক্সাইড? অর্থাৎ কোন নাইট্রোজেনের কোন অক্সাইডের জন্য ওজোন স্তরের ঘনত্ব বা থিকনেস দিন দিন নষ্ট হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, NO। এক্ষেত্রে বলে রাখি যে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ফ্যাব্রি প্রথম ওজোন স্তর আবিষ্কার করেছিলেন। ওজোন স্তর যেটা রয়েছে সেটাকে তিনি আবিষ্কার করেছিলেন 1913 সালে, চার্লস ফ্যাব্রি, ঠিক আছে। নেক্সট বলছে জলে জৈব বর্জ্য পদার্থ নিক্ষেপের ফলে কী ঘটে থাকে? জলে যদি জৈব পদার্থ নিক্ষেপ করা হয় তাহলে কী ঘটে, বা সেই ঘটনাটাকে কী বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ডিনাইট্রিফিকেশন। ওকে, নেক্সট নাম্বার 5, হাইড্রোকার্বনের সঙ্গে কার বিক্রিয়ার ফলে শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয়? ধোঁয়াশা নিয়ে আগে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাইট্রোজেনের অক্সাইড। দেখো, আমরা জাস্ট কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে নাইট্রোজেনের অক্সাইডের ফলে বাতাসে ধোঁয়াশা, এবং তারপর কী হয়? অ্যাসিড ড্রেন হয়। এছাড়া ধোঁয়াশার মধ্যে নাইট্রোজেনের অক্সাইডের পাশাপাশি ওজন থাকে, ফরম্যালডিহাইড থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, ইত্যাদি কিন্তু থাকে। নাম্বার 6 আসবো, উদ্ভিদের যে অংশ বায়ু দূষণ ঘটায়, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কথা হচ্ছে বায়ুকে যে শোধন করার জন্য কিন্তু উদ্ভিদের প্রয়োজন, কিন্তু উদ্ভিদেরও এমন কিছু কিছু অংশ আছে যেটা বায়ু দূষণ ঘটাবে, সেটা কি? সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ, পরাগরেণু। এবং এটাকে কিন্তু একটি প্রাথমিক দূষকও বলা হয়ে থাকে, প্রাথমিক দূষক, ঠিক আছে। নেক্সট আসি নাম্বার 7, অম্ল বৃষ্টির জন্য দায়ী দুটি প্রধান গ্যাস, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন, অ্যাসিড রেইনের জন্য দায়ী প্রধান দুটো গ্যাস কি? প্রধানত দেখো, বলছি অ্যাসিড রেইন, আবার এখানে গ্যাসের কথা বলছি, তার কারণ বাতাসে উপস্থিত এই গ্যাসগুলোর সঙ্গে বৃষ্টির জল বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে SO2 এবং NO2। মনে রাখতে হবে যখন অ্যাসিড রেইন হয় তখন জলের যে pH সেটা থাকে 7-এর কম থাকে pHটা, ঠিক আছে, অম্লটা বেড়ে যায়, অম্লত্ব বেড়ে যায়। এবং এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো 1852 খ্রিস্টাব্দে রবার্ট অ্যাঙ্গুস স্মিথ
বা রবার্ট স্মিথ, আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম এটা, রবার্ট স্মিথ প্রথম এই অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন এই কথাটি ব্যবহার করেছিলেন। নেক্সট প্রশ্ন আসবে নাম্বার 8, সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের প্রভাবে উদ্ভিদের কোন রোগটা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, ক্লোরোসিস। ক্লোরোসিস রোগটা কি? ক্লোরোসিস রোগ হচ্ছে যদি পাতায় ক্লোরোফিল নষ্ট হয়ে যায় বা ক্লোরোফিলের সংখ্যা কমে যায়, তাতে পাতা হলদে বা ফ্যাকাশে কালারের হতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লোরোসিস রোগ বা ক্লোরোফিল ডেফিসিয়েন্সি, যেটা সেটা হয়ে থাকে সালফার ডাই অক্সাইডের কারণে। নাম্বার 9, কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা এবং শ্বাসকষ্ট করে? বুক জ্বালা করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, গলা জ্বলতে পারে, কোন গ্যাসের প্রভাবে? সঠিক উত্তর হবে SOx, এখানে বলেছে অর্থাৎ সালফারের যে সমস্ত অক্সাইডগুলো রয়েছে সে প্রত্যেকটি সালফারের অক্সাইডের কারণে কিন্তু এই রকমের অসুবিধাগুলো মানুষ অনুভব করে। কোন গ্যাসের প্রভাবে ফুসফুসে জ্বালা অনুভূত হয়? NO2, SO2, CO2 নাকি কার্বন মনোক্সাইড? সঠিক উত্তর হবে অপশন নাম্বার কি, এ, NO2, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড। তো এর জন্য কিন্তু ফুসফুসে জ্বালা অনুভূত হয় এবং SO2 এর ফলে কিন্তু শ্বাসকষ্ট হয়। নেক্সট আসবো নাম্বার 11, অম্ল বৃষ্টির জলে কোন অ্যাসিড লক্ষ্য করা যায়? অ্যাসিড রেইনের যে জলটা থাকে সেখানে কোন অ্যাসিড থাকে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, HNO3, যেটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন নাম্বার 12, বলেছে অম্ল বৃষ্টির জলের সঙ্গে কোন রাসায়নিক বিক্রিয়ায় H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তৈরি হয়? H2SO4 বা সালফিউরিক অ্যাসিড উপযুক্ত হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, SO2, ঠিক আছে, SO2। নেক্সট, আর এক্ষেত্রে মনে করো যে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটা হচ্ছে HNO3, ঠিক আছে, HNO3। নেক্সট নাম্বার 13, বলেছে কোন পদ্ধতিতে পরিবেশে N2O বা নাইট্রাস অক্সাইড তৈরি হয়, সেই পদ্ধতিটার নাম কি? আমরা আলোচনা করলাম এর আগেই, ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনের জন্য কয়েকটা ব্যাকটেরিয়া দায়ী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিউডোনোমাস, তোমরা লিখে রাখতে পারো সিউডোনোমাস। এছাড়াও সিউডোনোমাসের সাথে রয়েছে ডিনাইট্রিফিক্যান্স, ডিনাইট্রিফিক্যান্স, তোমরা এই দুটো ব্যাকটেরিয়া নাম কিন্তু লিখে রাখতে পারো। এই ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতিতে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। নাম্বার 14, হাইড্রোকার্বনের মধ্যে সরলতম রাসায়নিক কোনটি? হাইড্রোকার্বন যে রয়েছে, হাইড্রোকার্বনের মধ্যে সবথেকে সরলতম রাসায়নিক পদার্থটি কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মিথেন, ঠিক আছে, মিথেন, CH4। নেক্সট, আলোক রাসায়নিক ধোঁয়াশার মূলে রয়েছে যে রাসায়নিক, অর্থাৎ আলোক রাসায়নিক মূলে, আলোক রাসায়নিক যে ধোঁয়াশা তৈরি হয় সেক্ষেত্রে কোন রাসায়নিকটা বা কোন রাসায়নিক পদার্থটা উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে হাইড্রোকার্বন, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। আর এই হাইড্রোকার্বন কোন শ্রেণীর রাসায়নিক? এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর রাসায়নিক, শ্রেণীর নামটাও কিন্তু আসতে পারে। নাম্বার 16 আসবো, জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে, জীবাশ্ম জ্বালানি মানে মনে করো যে পেট্রোলিয়াম জাতীয় যে সমস্ত জ্বালানিগুলো থাকে, এছাড়াও কয়লা, ঠিক আছে, এগুলোর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে CO বা যাকে আমরা বলে থাকি কার্বন মনোক্সাইড, ঠিক আছে। নেক্সট নাম্বার 17, ফুসফুসে সিলিকা প্রবেশ করলে, ফুসফুসে সিলিকা প্রবেশ করলে কোন রোগের সৃষ্টি হয়? আমরা গতকাল বিভিন্ন রকমের মিনামাটা রোগ জেনেছি, গতকাল আমরা ব্ল্যাকফুট রোগ জেনেছি, ক্যাডমিয়ামের ফলে যে দূষণ হয় সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো ফুসফুসে যদি সিলিকা প্রবেশ করে তাহলে যে রোগ হয় সেই রোগের নাম কি? সঠিক উত্তর হবে সিলিকোসিস, অপশন নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট নাম্বার 18, ভারতের বায়ু দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইন কোন সালে গৃহীত হয়েছিল? বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1981। এবং এক্ষেত্রে আরও একটা কথা জেনে রাখতে হবে, 1986 খ্রিস্টাব্দে আরও একটি আইন পাস হয়েছিল যেটাকে বলা হয়েছে পরিবেশ সুরক্ষা আইন, ঠিক আছে,
পরিবেশ সুরক্ষা আইন, এটাও কিন্তু বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্যই বা দূষণ নিয়ন্ত্রণ, শুধু বায়ু নয়, দূষণ নিয়ন্ত্রণের জন্যই করা হয়েছিল। পরের প্রশ্ন, কলকারখানা থেকে সূক্ষ্ম দূষক কণা গ্রহণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্ষুদ্র দূষণ কণা বা দূষক কণা সংগ্রহের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় কলকারখানাতে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটাটর। এখানে তা আছে, এখানে কখনো কখনো টও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাতে টও থাকতে পারে। নেক্সট নাম্বার 20, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কী? ফ্লাই অ্যাশ বা ফ্লাই অ্যাশ প্রধানত কোথা থেকে নির্গত হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, ঠিক আছে। এবার চলে আসবে প্রশ্ন নাম্বার 21, একুশে বলা হয়েছে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদির ক্ষতিকারক দূষকটা কী? অর্থাৎ এই যে আজকে তাজমহল হয়ে গেল বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে গেল, এদের যে উজ্জ্বলতা দিন দিন হ্রাস পাচ্ছে, নষ্ট হচ্ছে, কমে যাচ্ছে, এটার কারণ কী? সঠিক উত্তর হবে SO2, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড। এবং এর এটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন রকমের অ্যাসিড তৈরি করছে এবং অ্যাসিডের ফলে এদের উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে স্টোন ক্যান্সার, ঠিক আছে, স্টোন ক্যান্সার বলা হয়ে থাকে। নেক্সট, পরাগরেণু কোন ধরনের বায়ু দূষক? পরাগরেণু কোন ধরনের বায়ু দূষক আজকে ক্লাসে আলোচনা করেছি, এটা নিশ্চয়ই করেছি, তোমরা জানো এটা। HW থাকলো তোমাদের কমেন্টে জানিও তোমরা কাইন্ডলি এই প্রশ্নের উত্তরটা, লাইভ চ্যাটে নয়, তাহলে আমার রিপ্লাই করতে সুবিধা হয়, তোমরা কারা কারা অ্যান্সার করছো সেটা আমার বুঝতে সুবিধা হয়। তোমরা কমেন্টে জানিয়ে দিও যে পরাগরেণু কোন ধরনের বায়ু দূষক, এই প্রশ্ন নাম্বার দিয়ে তোমরা অ্যান্সারটা করে দিও। নাম্বার 23 আসবো, কোন শহরে প্রথম আলোক রাসায়নিক ধোঁয়াশা দুর্যোগ দেখা দিয়েছিল? কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লস অ্যাঞ্জেলস বা লস অ্যাঞ্জেলস। নাইট্রোজেনের অক্সাইড এবং তার সাথে হাইড্রোকার্বনের সাথে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়া, একটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, ঠিক আছে, এবং তার সাথে হাইড্রোকার্বন, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে হাইড্রোকার্বন এবং সূর্যালোকের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটে থাকে, একে বলা হয় যে আলোক রাসায়নিক ধোঁয়াশা বা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা, সেই নামও কিন্তু দেওয়া হয় কারণ এই শহরে প্রথম এটা লক্ষ্য করা গিয়েছিল। বায়ু দূষক রূপে হাইড্রোকার্বনের উৎস কী? বায়ু দূষক রূপে হাইড্রোকার্বনের উৎস কী? অর্থাৎ হাইড্রোকার্বন কোথা থেকে প্রধানত বেরিয়ে আসে? সঠিক উত্তর হবে কলকারখানা অপশন নাম্বার বি। নাম্বার 25 রয়েছে, কোন ঋতুতে ধোঁয়াশা সবথেকে বেশি সৃষ্টি হয়? কোন ঋতুতে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শীতকালে। তো এই ছিল আজকের প্রশ্ন, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আজকের এই প্রশ্নের পিডিএফটি, পিডিএফের মধ্যে অ্যান্সার কিও দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাবে, এই প্রশ্নের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত দিয়ে দেবো আজকে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পাবে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো আমাদের চ্যানেলের নাম RGM এডুকেশন, লিখে তোমরা সেখানে জয়েন হয়ে যাও, এটা আজকে রাতে 9টার মধ্যে তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ।